নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা এপিসোড নিয়ে। আজকে আমি একটা সিনেমা নিয়ে কথা বলবো। তার তো একই নামের টাইটেলের ওপরে দুটো সিনেমা হয়েছিল। ইন্দর সেন পরিচালিত 93-তে একটা সিনেমা এসেছিল, মন মানে না। সিনেমাটাতে প্রসেনজিৎ এবং ঋতু দাসের যে বোন শিল্পা দাস, এই সিনেমার হিরোইন ছিল। এবং এখানে মাল্টি স্টার কাস্ট ছিল সেই সময় দাঁড়িয়ে, রবি ঘোষ আপনার, অনুপ কুমার এবং চিন্ময় রায়, তিনজন মামা ক্যারেক্টার, এবং প্রসেনজিৎ, সমিতা চট্টোপাধ্যায়, মাধবী মুখার্জি, অনেকেই বড় বড় স্টার কাস্ট ছিল এখানে। অনামিকা শাহ রয়েছে সিনেমাটাতে। এবং এই সিনেমার ফ্যামিলি ড্রামা, রোমান্টিক সিনেমা একটা। এবং এই সিনেমার গানগুলো কিন্তু আউটস্ট্যান্ডিং, সেই সময় দাঁড়িয়ে প্রচুর জনপ্রিয় হিট হয়েছিল এই সিনেমার গান। বাবুল বোস মিউজিক ডিরেক্টর এখানে, উদিত নারায়ণ, কুমার শানু, অভিজিৎ, অনেক ভালো ভালো আর্টিস্ট সিঙ্গারকে দিয়ে এই সিনেমার গান করেন বাবুল বোস। এবং এই সিনেমার গানগুলো এখনও পর্যন্ত মানুষের মনে মুখে মুখে ঘোরে। এবং এই সিনেমার গানগুলো দিয়ে ম্যাক্সিমাম দিনে আজকালকার যে সমস্ত রিল টিল হচ্ছে, এই সিনেমার গান ইউজ করে রিল টিল হচ্ছে আর কি, প্রচুর পপুলার গানগুলো হয় আর কি। এবং এখানে বুম্বাদাকে চকলেট বয় যে ইমেজে দেখা যাচ্ছে, এবং পিওর লাভার বয় সিনেমাটা, ঋতু দাস এবং মানে ওই শিল্পা দাস এবং প্রসেনজিতের কেমিস্ট্রিটা বেশ ভালো লেগেছিলো। পরবর্তী দিনে তারা একটা সিনেমা করেছিল, সমিত ভঞ্জ পরিচালিত, 97-এ দাঁড়িয়ে ভালোবাসা বলে একটা সিনেমা এসেছিল। সেখানে যদিও ইন্দ্রাণী হালদার ছিল, এই মেয়েটাও ছিল সেই সিনেমাটাতে। তো তার বেশি এদের এই দুটো সিনেমার বেশি আর কাজ করেনি এরা একসাথে। তো এই মন মানে না সিনেমাটা সেই সময় দাঁড়িয়ে কিন্তু খুব জনপ্রিয়তা লাভ করেছিল সেই সময়, 90-তে, যখন অন্য ধরনের সিনেমা হতো। বোম্বাদে এখন মানে মাল্টি স্টার কাজ, যখন প্রসেনজিৎ চিরঞ্জিতের ভাই করছে বা তাপস পাল রয়েছে তার মধ্যে, মানে এক গাদা প্লেয়ার নিয়ে যে সিনেমাগুলো হতো সেখানে প্রসেনজিৎ কিন্তু করতো। কিন্তু তার মাঝে মাঝেও প্রসেনজিৎ কিন্তু সোলো হিরো হিসেবে এই সমস্ত সিনেমা করে কিন্তু বক্স অফিসে বিশাল ব্যবসা দিয়েছিল। তো 90-এর থেকেই কিন্তু বোম্বাদা কিন্তু এক্সট্রা অর্ডিনারি, যে সবার থেকে যে ডিফারেন্স কিছু করতে পারে সেই সিনেমাগুলোইতে কিন্তু করে দিয়েছিল। সেটা রক্ত লেখা হতে পারে, সেটা আপনার এটা হতে পারে, সেটা প্রণামী তোমায় হতে পারে, সেটা অমর সঙ্গী হতে পারে, আমার তুমি হতে পারে, বা অমর প্রেম হতে পারে। তো বোম্বাদা কিন্তু আলাদা সময়, সেই সময়ের থেকে কিন্তু বোম্বাদা নিজের মতো করে কিন্তু ক্যারিয়ারটাকে সাজিয়ে নিয়েছিলেন। অনেকেই এখন ক্যামেরার সামনে এসে বলতে পারেন যে 90-এর সিনেমার নাম দেখাও, তো বোম্বাদা কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু করেছিল। তো মন মানে না সেই সময় দাঁড়িয়ে কিন্তু খুব হিট হয়েছিল, মিউজিক্যালি বলি, মিউজিক দিক থেকে বা গল্পের দিক থেকে সব দিক থেকেই কিন্তু অসাধারণ হয়েছিল সিনেমাটা। এবং আজও আমার মনে হয় মন মানে না একটা এভারগ্রিন বাংলা সিনেমার ইতিহাসে এভারগ্রিন সিনেমা। এবং এই সেম টাইটেলের ওপরে একটা সিনেমা আসে 2008 সালে, সুজিত গুহ পরিচালিত, দেবে এবং কোয়েল অভিনীত, মন মানে না। এই সিনেমাটা সুরিন্দ্র ফিল্মসের ব্যানারে ছিল এবং এখানে ডিরেক্টর ছিল সুজিত গুহ, লেজেন্ড সুজিত গুহ। দেব এবং কোয়েলের জুটি হিসেবে বেশ কিছু সিনেমা তার আগে হয়েছে। এখানে রোমান্টিক সিনেমা হিসেবে এই সিনেমাটা দেখা যায়। এই সিনেমাটা পেয়ার তো হনাহিত অজয় দেবগণের কাজলের, সেই সিনেমাটা অনুকরণে এই সিনেমাটা করা হয়। তো এই সিনেমাটা দেব এবং কোয়েল লাভার বয় দুজনের, আপনার গল্পটা সবাই জানেন। দেব এখানে চোর থাকছে প্রথমে, এবং তার ফ্যামিলিকে বাঁচানোর জন্য সেই সময় চুরি বিদ্যা শিখেছে আর কি। তো সে একটা হীরের একটা নেকলেস সে চুরি করে নিয়ে যাচ্ছে, এবং সে রাস্তাতে তার সাথে কোয়েলের দেখা হচ্ছে। কোয়েল বাড়ি থেকে বেরিয়ে গেছে তার ভালোবাসার মানুষের কাছে, মানে বাবার এগেনস্ট গিয়ে, সে বিয়ে করতে চায় না তার বাবার পছন্দের পাত্রর সাথে, সে ওর জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছে। সে একজনকে ভালোবাসে, এবং যেতে গিয়ে কোয়েল এবং দেবের কোইনসিডেন্টভাবে দেখা হচ্ছে রাস্তাতে, এবং তারা একে অপরকে চিনছে, জানছে, ভালোবাসছে। এটা নিয়েই পুরো জার্নিটা সিনেমা দেখতে হলে আপনাকে অবশ্যই সিনেমাটা দেখতে হবে। তো সেই সিনেমাটাও কিন্তু বক্স অফিসে প্রচুর ব্যবসা হয়েছিল, এবং সেই সময় এই সিনেমার গান যে খুব ভালো হয়েছিল, জিৎ গাঙ্গুলি সেই সময় প্রচুর ভালো ভালো মিউজিক দিতেন, এবং এই সিনেমাটাতেও কিন্তু অনেক অসাধারণ সুন্দর সুন্দর গান আছে। একটা গান ডেফিনেটলি বলবো, জোজোর ভোলেনা যে স্যাড সংটা, সেই গানটা এতটাই জনপ্রিয় যে ইউটিউবে দেখবেন ট্রেন্ডিংয়ে আছে। অনেক বাংলা গান কিন্তু আছে, কিন্তু এই সিনেমাটার বাংলা গান হওয়ার পরেও এটা কিন্তু মিলিয়ন মিলিয়ন মানে ভিউ কামিয়ে নিয়েছে কিন্তু এই সিনেমাটার গান। তো অসাধারণ। এবং জিতের সাথে, এই দেবের সাথে এই সিনেমাটাতে আমরা তাপস পালকে অভিনয় করতে দেখতে পাচ্ছি। এখানে সুভাষিস মুখার্জি রয়েছে, বিশ্বজিৎ চক্রবর্তী রয়েছে, অনেকেই রয়েছে এই সিনেমাটাতে। তো আমার বেশ ভালো লেগেছিলো সিনেমাটা, সেই সময় গিয়ে হলে দেখার সুযোগ হয়েছিল, যদিও দেখেছিলাম সিনেমাটা। তো মন মানে না টাইটেলের উপরে যে প্রসেনজিতের মন মানে না এবং দেবের মন মানে না, আমার কোথাও যেন মনে হয়েছে দুটো সিনেমাই কিন্তু খুব হিট সিনেমা, এবং মিউজিক্যালি দুটো সিনেমাই খুব স্ট্রং, খুব মিউজিকগুলো খুব ভালো। তো এটা নিয়ে আজকে মূলত বলার ছিল যে টাইটেল দুটোর একই নামের টাইটেলে কিন্তু যে সিনেমাগুলো বারে বারে হয়েছে সেই সিনেমাগুলো কিন্তু জবরদস্ত হিট হয়েছে। হয়তো সবসময় হয়ে ওঠে না, কিন্তু এই ক্ষেত্রে হয়েছে মন মানে না প্রসেনজিৎ ভার্সেস দেবের এই মন মানে না, দুটোই হিট হয়েছিল। কোন সিনেমাটা আপনাদের পছন্দের সিনেমা সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানাতে পারেন। ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই সবুজ ফিল্ম ফলো রাখুন। দেখা হচ্ছে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে।